আসসালামু আলাইকুম সবাইকে, রিয়াজ লেসেন সুদাগরে স্বাগতম। আজকে আমরা একটা ব্যাগের বিষয়ে ভিডিও করতেছি। আমাদের এই জায়গায় শপিং ব্যাগ, পলি এসবও পাওয়া যায়, আপনারা হয়তো অনেকে জানেন না, তাই এটার জন্য আমরা একটা ভিডিও করতেছি। এটাও পাইকারি বিক্রি করা হয়, আর এটাতে ইউজ লাভ বলতে হলে এটা সেল আপনার বেশি হয়, লাভ একটু কম হলেও এটা সেল অনেক বেশি হয়। এটা আপনার মার্কেট এরিয়া অনেক বড়। আমাদের কাছে সব সাইজের ব্যাগ আছে। আজকে আপনাদের ব্যাগের সম্বন্ধে একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো, সাইজগুলো আর রেটগুলো সম্বন্ধে। কারো যদি প্রয়োজন হয় বা কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আল্লাহর রহমতে আমরা যারা নতুন ব্যবসা শুরু করতে চাই ওদেরকে অনেকটা সাহায্য করি, যতটুকু সম্ভব সাহায্য করি। আপনারা যোগাযোগ করেন। এটা আমার কাছে বর্তমানে আছে 10x13 সাইজের ব্যাগ, 10x13 30gsm-এর ব্যাগ। 30gsm-এর ব্যাগ একটু পাতলা হয়। এটা আপনার যারা ছোটোখাটো দোকানদার দেখা গেছে হকারগিরি করে বিক্রি করে বা গোস কাপড় বিক্রি করে, ওনাদের দোকানে এটা সেল বেশি ভালো হয়। এটা আপনারা হাজার নিচ্ছে 900 টাকা, হাজার খুচরা বিক্রি 120 টাকা করে, 1220 টাকা বিক্রি হবে 1000 পিস, আপনার কিনা 900 টাকা। 1000 পিস বিক্রি করতে পারলে আপনার 300 টাকা লাভ হবে। তারপর আমাদের কাছে আছে এটার বড়োটা, আপনার 12x16। এটা আপনার ওলেগা এই সেম জিএসএমের, 30gsm-এর মাল। এটা আমরা 1280 টাকা নিচ্ছি 1000 পিস, 1000 পিস 1280 টাকা। আপনার খুচরা বিক্রি 160 টাকা করে, ওই ক্ষেত্রে আপনার বিক্রি হবে 1600 টাকা। তারপর এটার মধ্যে একটু ভালো কোয়ালিটি আছে যে 35gsm, যেটা আপনার দেখেছে এই মালটা অনেক ক্ষেত্রে 2 পিস দিতে গেলে ফাইটা যায় বা ছিঁড়া যায়, তাই সবাই 35gsm-এরটা বেশি আর কি সেল হয় বর্তমানে ঈদ উপলক্ষে আর কি। ঈদের সময় সবাই একটু বেশি ভালোটা নেয়, বেশি ব্যাগ নেয়, এই কারণে এই 35gsm-এর দামটা আপনার 1600 টাকা, খুচরা বিক্রি 200 টাকা করা, তাহলে 2000 টাকা বিক্রি। আর এটারও 35gsm-এর মাল আছে, ওটা আপনার 1000 টাকা সহ পড়বে। এটা 10x13 যেটা প্রথমে বলা হয়েছে। তারপর আমাদের একটা হাতল হলা যে ব্যাগগুলো ওইগুলো আছে, একটা হাতল হলা যেগুলো যারা নাকি দেখা গেছে একটু ভালো কোয়ালিটির মাল বিক্রি করে, একটু বেশি সেল হয় 2 পিস 3 পিস একসাথে দেওয়ার জন্য, ওদের জন্য এই হ্যান্ডেল ব্যাগটা। এটা ওই লোক 13x14 সাইজ, 35, এটা 37gsm আছে, 13x14 37gsm। এটার মধ্যে মোটাও আছে, এটার দাম পড়বে আপনার 2700 টাকা, হাজার। তারপর এই সেম জিএসএমের মধ্যে আছে 14x16 যেটা, ওইটা এটা থেকে 2 ইঞ্চি স্কোয়ারে 4 ইঞ্চি বড়, এটার দাম পড়বে আপনার 2850 টাকা, 2850 টাকা, হাজার। খুচরা বিক্রি 350 টাকার মতো, 350 টাকা। পরে আপনার এডি এখন তো বর্তমানে আপনার পাতলা মাল দেখাইছি, বর্তমানে যে মোটা মাল আছে আমাদের কাছে, যারা প্রিন্ট করে প্রিন্টের জন্য নেয় বা অনেক ভারী মাল দেয়, সবাই তো আর শপিং ব্যাগ নিয়ে কাপড় দেয় না, অনেকে পার্সেল মাল দেয়, অনেক কিছু দেয় ভারী মালের জন্য, এই যে এগুলো কেউ কেউ ওষুধ দেয়, ওষুধের সিরাপটা ভারী হয় অনেক, পাতলাগুলো ছিঁড়া যায়। এগুলো 40gsm-এর মাল, এটার মধ্যে প্রিন্ট করা যাবে, প্রিন্ট করলে সুন্দর হবে, সমস্যা নাই, আমরা প্রিন্টও করে দিই। আপনি চাইলে প্রিন্ট করতে চাইলে যোগাযোগ করেন। এটাও এমনি খুচরা বিক্রি 220 টাকা, 230 টাকা, আপনাদের কেনা পড়বে ওই লোকে 180 টাকা করে, পাইকারি 180 টাকা করে কেনা হবে। এটার যে বড়ো সাইজটা এটা আছে, এটা খুচরা বিক্রি 350 টাকা, 320 টাকা, 40gsm-এর মাল, 12x16 সাইজ। এটা আপনাদের পাইকারি কেনা পড়বে 165 টাকা করে। এটার মধ্যে আবার সাদা কোয়ালিটি আছে, অনেকেই সাদা চায় আপনি বিন্ড করার জন্য, সাদাটা আপনার 45gsm, এগুলো কিন্তু 40gsm বলা হয়েছে আপনাদেরকে, এটা 45gsm। এটার পাইকারির দাম ওই লেগে 2900 টাকা, খুচরা বিক্রি ওই লেগে 360 টাকা, 80 টাকা এরকম আর কি। তারপর আছে 12x16 সাইজের, সেম সাইজের আপনার 45gsm-এর মাল। প্রথমে দেখাইছি আপনাদের 12x16 37gsm-এর মাল, এটা 45gsm-এর মাল, যারা প্রিন্ট করতে চায় বা ভারী মাল দেয় ওদের জন্য এটা। এটার রেট হল 3900 টাকা, 3900 টাকা, পাইকারি 500 টাকা সব বিক্রি করে, ওই ক্ষেত্রে 5000 টাকা আসে আর কি। আর আপনারা যদি কেউ চান যে আমার এই সাইজগুলো পছন্দ হয় না, আমি নিজে একটা সাইজ তৈরি করে এর বা নিজের একটা পছন্দের সাইজ আছে ওই সাইজটা বানাবো, ওই ক্ষেত্রে বানিয়ে দেওয়া যাবে, তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। আর কেউ প্রিন্ট করাইতে চাইলেও প্রিন্ট করানো হয়, আপনারা যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর
আজকে ভিডিওটা এই পর্যন্তই, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওতে কোনো কিছু মিস করে থাকি বা দেখাইতে না পারি তাহলে আপনারা ফোনে যোগাযোগ করবেন, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।